জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা চমৎকার কিছু ইঙ্গিত দিয়েছেন তেমন স্পষ্টতই শীঘ্রই শেখ হাসিনা আওয়ামী লীগ কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে কত ধানে কত চাল এবার শেখ হাসিনা বুঝতে যাচ্ছে সোহেল দাস সাক্ষাৎকার প্রচার করেছে মানব পদ ছাড়াই শেখ হাসিনা পরিবারের লোকজন নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনার ফাঁসি কামনা করছেন এবং তার ফাঁসিটা দেখার জন্য যারা মানে অপেক্ষায় আছেন যে তার জীবনের শেষ দিনটা যেন আপনারা পরাজয়টা তার 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 নিঃসঙ্গভাবে তাকে হত্যা করা হোক বা তার উপরে সেই ধরনের আপনারা শাস্তিরা চাচ্ছেন সেটার উপরে এককভাবে কাউকে যদি দায়ী করা যায় কাউকে যদি অপরাধী করা যায় সেই দায়ী বা অপরাধী নামটি হচ্ছে জাতীয় পার্টি এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে আমাদের সামনে এসছে জাতীয় পার্টি সেখানে যখন জাতীয় পার্টিকে আমন্ত্রণ করা হয়েছে তখন এই আলোচনা অনেকের মধ্যে এসছে যে জাতীয় পার্টিকে কেন ডাকা হচ্ছে গণতন্ত্র যদি হয় একটি গাছ তার প্রাণ নিয়েছে আওয়ামী লীগ আর ডালপালা কেটেছে জাতীয় পার্টি জন্য দলটির নেতাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতারা আমি আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে প্রথমে অন্তর থেকে ধন্যবাদ দিই আপনাদের এমন সিদ্ধান্তটা সারা বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামে থাকা একজন মানুষ থেকে একদম এলিট ক্লাসের একজন পলিটিশিয়ান ধনাঢ্য ব্যক্তি সবার জন্যই পজিটিভ রাজনীতির যে ধোয়াশা এবং দেশ কোন দিকে যাবে সেখানে নানান রকম আলোচনা হচ্ছে সেই আলোচনার ধারাবাহিকতায় আমি গতকালকে আলোচনা করেছিলাম দর্শক এই মাত্র পাওয়া গরম খবর জাতীয় পার্টির জেএম কাদের কঠিন থেকে কঠিন শাস্তি হতে পারে এছাড়া আর ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন সেই সাথে ভিডিওতে আপনারা আরও দেখতে পাবেন যে সমস্ত নেতা কর্মীরা পালাতক আছে তাদেরকে খুব দ্রুতই গ্রেফতার করা হবে এবং যারা বিভিন্ন দেশে পালিয়ে আছে যেমন শেখ হাসিনা তাদেরকে ইন্টারপুলের মাধ্যমে আনা হবে এবং দেশের মধ্যে খুব দ্রুতই শাস্তি দেওয়া হবে সকলকেই আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে এরকমই ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস সাহেব তো দর্শক শ্রুতা ভিডিও শিরোনামে আপনারা যা দেখেছেন তাই আমি আপনাদের সামনে একের পর এক ধারাবাহিকভাবে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক শ্রোতা চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত দেখে আসি পালিয়ে যাওয়া শেখাসিনার দানবীয় স্বৈরাচারী শাসন যে পনেরো বছর দীর্ঘ হলো মানে দেড় দশকেরও বেশি সময় দীর্ঘ হলো এর জন্যে এককভাবে কাউকে যদি দায়ী করা যায় কাউকে যদি অপরাধী করা যায় সেই দায়ী বা অপরাধী নামটি হচ্ছে জাতীয় পার্টি এইচ এম এরশাদের জাতীয় পার্টি এরশাদ জীবিত থাকা অবস্থাতে জাতীয় পার্টিকে ব্যবহার করে শেখ হাসিনা তার সরকারের এক ধরনের বৈধতা নিয়েছেন অথবা ক্ষমতায় থাকার পক্ষে কিছু যুক্তি দাঁড় করিয়েছেন এরশাদের মৃত্যু হয়েছে মৃত্যুর পরেও জাতীয় পার্টি শেখ হাসিনার এবং শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা অথবা শেখ হাসিনার পারপাস সার্ভ করা অর্থাৎ শেখ হাসিনার দানবীয় দীর্ঘ করার ক্ষেত্রে জাতীয় পার্টির একটা বড় ভূমিকা একটা মানে কি জাতীয় পার্টি প্রধান ভূমিকা পালন করেছে জাতীয় পার্টিকে শেখ হাসিনা ব্যবহার করেছে কয়েকভাবে এরশাদকে ব্যবহার করেছে এরশাদের নামে মামলা ছিল সে ক্ষমতায় থাকবে সেই মামলাগুলো কে হাতিয়ার হিসেবে এরশাদকে সে দলে রেখেছে পাশাপাশি এরশাদকে সে অর্থ দিয়েও সহায়তা করেছে ব্যক্তিগতভাবে এরশাদের মামলাটা পরিচালনা করেনি বিশেষ করে মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলা এরশাদের ফাঁসি হতে পারত সেই মামলাটিকে শেখ হাসিনা এরশাদের বিরুদ্ধে ব্যবহার করেছে অর্থ দিয়েছেন জাতীয় পার্টিকে এমপি বানিয়েছেন জাতীয় পার্টির নেতাদের জাতীয় পার্টির নেতাদের মন্ত্রী বানিয়েছেন আবার বিরোধী দলেও রেখেছেন এরকম একটা অবস্থার মধ্যে এরশাদ একবার নির্বাচনে অংশ নিতে চাননি কিন্তু সেবারও ডিডিএফআইকে দিয়ে তাকে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহার করতে চেয়েছেন তাকে প্রত্যাহার করতে দেওয়া হয়নি সিএমআই নিয়ে ভর্তি করেছেন অনেকটা ওই যে আমাদের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মতো তিনি বলছেন আমি অসুস্থ হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নাই আর সরকার বলছে ডিজিএফআইকে ব্যবহার করে সরকার বলেছে না তুমি অসুস্থ তোমার ক্যান্সার হয়েছে তুমি বিদেশে চলে যাও এর সাথে অবস্থা হয়েছিল এরকম যে একজন সুস্থ মানুষকে বাড়ি থেকে ধরে এনে সিএমএসে ভর্তি করে রাখা হয়েছিল শুধু এটা দিয়ে এর সাথে ব্যবহার করা হয়নি এর সাথে মামলা পরিচালনা করা হয়নি এরশাদকে অর্থ দেওয়া হয়েছে এরশাদের নেতাদের মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যে সমস্ত নেতা মন্ত্রীরা জামানো থারাতো যদি স্বাভাবিকভাবে একটা নির্বাচন হতো তো এরকম জায়গাতে হচ্ছে পরবর্তীতে যখন এরশাদ মারা গেছেন জিএম কাদের এবং এরশাদের প্রথম স্ত্রী রশন এরশাদ এই দুইজনের মধ্যে গোলযোগ তৈরি করা হয়েছে একজনকে দিয়ে আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে দুইজনকেই পদ পদবি এবং অর্থের লোভ দেখানো হয়েছে মন্ত্রী বানানো হবে বিরোধী দলীয় নেতা বানানো হবে মন্ত্রী বানানো হয়েছে বিরোধী দলীয় নেতা বানানো হয়েছে জামানত বাজেয়াপ্ত হতে পারে এরকম বেশ কিছু নেতাকে এমপি বানানো হয়েছে তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে এই এই সমস্ত কর্মকাণ্ড জাতীয় পার্টি দিয়ে করানো হয়েছে এবং জাতীয় পার্টি এই কাজগুলো করেছে জাতীয় পার্টি এখন এসে বলছে যে আমরা বাধ্য হয়েছি আমাদেরকে ফাঁসি দেওয়ার বলে নির্বাচনে নেওয়া হয়েছে এগুলোর বাধ্য করা হয়েছে এগুলোর আংশিক শক্তি তাদেরকে বাধ্য করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তার চেয়েও বেশি তাদেরকে লোভ দেখানো হয়েছে তার চেয়েও বেশি তাদেরকে অবৈধভাবে অর্থ দেওয়া হয়েছে এবং পদ পদবি দেওয়া হয়েছে সুতরাং চাপ দিয়ে এই কাজগুলো করানো হয়েছে তা সত্যি নয় এই জাতীয় পার্টি যেহেতু শেখ হাসিনা সরকারের নির্বাচনের সময় এসে আর কেউ নির্বাচনে অংশ নেয় না জাতীয় পার্টি অংশ নেয় এবং তাদেরকে কিছু আসন দেওয়া হয় তাদেরকে বিরোধী দল বানানো হয় তাদেরকে এমপি বানানো হয় তাদেরকে মন্ত্রী বানানো হয় অর্থাৎ টাকা পয়সা পদ পদবি দিয়ে জাতীয় পার্টিকে ব্যবহার করে শেখ হাসিনা এই দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থেকেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জাতীয় পার্টি চুপচাপ অবস্থার মধ্যে আছে তারা তেমন কোনো কথা বলছে না তেমন কোনো কথা বলছে না জাতীয় পার্টির জিএম কাদের যখন গত নির্বাচনের আগে ভারততে গেলেন এবং ভারত থেকে ফিরে এসে তিনি বললেন ভারতের সঙ্গে কি কথা হয়েছে ভারত অনুমতি না দিলে বলা যাবে না তিনি বাংলাদেশের রাজনীতিবিদ তিনি বাংলাদেশের একটি পার্টির প্রধান তিনি বলছে ভারতে গেছেন ভারতে আলোচনা করতে তিনি বলতেই পারেন যে আমার সঙ্গে এই আলোচনা হয়েছে আর কি আলোচনা হয়েছে সেটা আমি এখন বলবো না কিন্তু তার ভাষা ছিল যে ভারত অনুমতি না দিলে তিনি বলতে পারবেন না কি আলোচনা হয়েছে জাতীয় পার্টির এই পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতারা পলাতক আওয়ামী লীগের এমপি মন্ত্রী সবাই পলাতক জাতীয় পার্টি পলাতক নয় কিন্তু আছে সামনেই প্রকাশ্যেই আছে কিন্তু চুপচাপ আছে এই চুপচাপ থাকার একটা বড় কারণ হচ্ছে যে জাতীয় পার্টির বিরুদ্ধে এই যে জনমত ছাত্র জনতার যে আন্দোলন অভ্যুত্থান এই জনমত জাতীয় পার্টির উপরেও সরব হতে পারে সরব সরব হতে পারে সরব হতে পারে হচ্ছে এই কারণে যে যেহেতু জাতীয় পার্টি শেখ হাসিনার দানবীয় সুযোগ শাসনকে টিকিয়ে রেখেছিল এবং আমি মনে করি জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিটাকে দূষিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকার ক্ষেত্রে তো জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিটা ক্যান্সারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে যখন যেখানে ক্যান্সার হয় জাতীয় পার্টি নামক এই ক্যান্সারটি যখন যেখানে যায় সেখানে পুরো একটা ক্ষত তৈরি করে ঘা তৈরি করে এখন এই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সঙ্গে থেকে একটা ক্ষত তৈরি করে গেছে বাংলাদেশের একটা ক্ষত তৈরি করে গেছে এখন এই ক্ষতটা দূর করার জন্য জাতীয় পার্টির বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেওয়া দরকার সোহেল দাস মরহুম তাজউদ্দীন আহমেদ এবং জহরা তাজউดีনের সন্তান সোহেল দাস তাকে নিয়ে সম্পত্তি আলোচনা হচ্ছে রাজনীতিতে তার একটি শাকাতকার প্রচার করেছে মানব সেখানে কিছু কিছু কথা কিছু কিছু বক্তব্য খুবই উল্লেখযোগ্য এবং এটি বিশ্লেষণ করার অপেক্ষা রাখে পথ ছাড়াই শেখ হাসিনা পরিবারের লোকজন নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন কোনো পথ পদবিতে নেই কিন্তু মনে করেন শেখ সেলিম শেখ খেলাল শেখ জুয়েল তারা নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন দর্শক বুঝতে পারছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তার মামতো ভাই চাস্তো ভাই খালতো ভাই অনেকেই তারা কোনো পথপদে ছিলেন না পথ না থাকলেও কোনো সমস্যা নেই মোটামুটি তারাই মন্ত্রণালয় চালাতেন আর এই মন্ত্রণালয় চালাতে যেয়ে কিন্তু সৈয়াল সঙ্গে এই পনেরো বছরের শাসন আমলের প্রথম ভাগে চরম দ্বন্দ্ব তৈরি হয় শেখ সেলিমের এবং পরে তিনি শুধু মন্ত্রিত্ব না পরে এমপি পদ থেকেও তিনি পদত্যাগ করেন সবই জানেন শেখ হাসিনা এ কিছুই করেননি কেননা এই সমস্ত অন্যায় অনিয়ম স্বজন প্রীতি একেবারে কি বলবো যে যত রকম দুষ্কর্ম নিজে করেছেন তার কাছের লোকজন করেছেন পরিবারের লোকজন করেছেন সবকিছু তিনি হজম করেছেন একটি দুর্নীতির অভিযোগও নেই তার বিরুদ্ধে এবং উচ্ছ্বসিত ছিলেন তিনি এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্বটি পাওয়ার পর তিনি বলেছিলেন এখানে কোনো ভূষ বাণিজ্য হবে না মানে এবং কোনো রকম বদলিতে তদ্বির হবে না কিন্তু খুব দ্রুতই তার সেই স্বপ্ন ফিকে হয়ে যায় তারই একটি বর্ণনা দিয়েছে এখানে বলা যে তানজি মাহমুদ সোহেল তাস ইনি মন্ত্রীসভাত থেকে পদত্যাগ করেছিলেন ঠিক কি কারণ কারণ কি জানা আছে اكو সো Gazipur কাপাসিয়া থেকে 2001 সালে নির্বাচন করে আওয়ামী লীগের ভোটবীর মধ্যে 58 আসনের একটি ছিল তার পরবর্তীতে 2011 এর পর 2008 সালে এমপি নির্বাচিত হয়ে শরষ্ট প্রতিমন্ত্রী দায়িত্ব পান কিন্তু বেশি দিন তিনি দায়িত্ব পালন করতে পারেননি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কিন্তু কেন পদত্যাগ করেছিলেন তা স্পষ্ট পারলনি সোহেল তাস গণবুতtene আওয়ামী লীগ সরকারের পদন্নয়ের পর মানব উন্নয়নের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন তিনি তারপর অনেক বক্তব্য তিনি দিয়েছেন প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম পুলিশের বদলি সহ সব নিয়ন্ত্রণ করতেন যা মেনে নিতে পারেননি সোহেল শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না মানব জমিনকে দেয়া সাক্ষাৎকারে সোহেল দাস এমন ইঙ্গিতই দিয়েছেন তার ভাষায় সরকারের নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হতো শেখ হাসিনার লোকদের দ্বারা মন্ত্রণালয়গুলো চলতো ম্যাজিক্যালি সৈলtaş বলেন পুরো বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় তা আজ করতে পেরেছিলাম। সৈলtaş জানতেন সরস্বতী প্রতিমন্ত্রী অতচ তার নির্দেশ পালন করতেন না সচিবরা। তাদেরকে বলা হয়েছিল সৈলতাদের কথা না শুনার জন্য। তার অজান্তে এসপি বোধহয় যেতে পরে তিনি বাধ্য হই পদত্যাগ করেন। তার পদত্যাগের পর বিষয়পট অন্য দিকে যায়। তাকে জীবন মরণ লড়াই করতে হয় বিভিন্ন গড়ে তাকে নিয়ন্ত্রণ করা হয় তার ভাগ্নীকে পর্যন্ত ঘুম করা হয় 2000 মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দুই থেকেও পদত্যাগ পত্র দিলে সেটি গ্রহণ করা হয় ছেলে বলেন দুই হাজার আট সালের নির্বাচনী বিজয়ী হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাই আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমার ইচ্ছা ছিল দেশটাকে একটি সুন্দর প্রগতিশীল উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব তার মানে আমি এটাও জানি আমাকে কি করতে হবে সিস্টেমেটিক চেঞ্জ করতে হবে সিস্টেমেটিক চেঞ্জ করতে চেয়েছিলাম আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিচার বিভাগ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতি ও দলীয়করণ মুক্ত করতে হবে যাতে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র জনগণের জন্য কাজ করে এরকমই একটা ইশ্তাহ দিয়েছিল যেটি আমাকে সাংঘাতিকভাবে উৎসাহিত করে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল নির্বাচন কমিশন একদম একটা স্বাধীন নির্বাচন কমিশন হবে যেখানে কোনো ভোট কারচুপি হবে না আপনার ভোট আমার ভোট সদিচ্ছায় দিতে পারবো এমন একটা বাংলাদেশ হবে যাই অনেক কথা তিনি তার ক্ষোভে বলেছেন তুমি আরো বলছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সৈয়দ দাস বলছেন আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একটা মিটিং ডেকেছিলাম আইবিপি এস প্রধান র্যাব প্রধান ডিবি প্রধান এবং সকল সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন আমি তাদেরকে স্পষ্ট করে বলেছিলাম বদলি নিয়োগ বাণিজ্য এখন থেকে বন্ধ এখানে কোনো ব্যবসা চলবে না আমি যতদিন থাকবো ততদিন এটা অ্যালাউ করবো না এটা শুধু পুলিশের মধ্যে না এই লিঙ্কেজটা অনেক উপরের দিকে যায় এখানে অনেক অদৃশ্য শক্তি আছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রে আমার অজান্তেই একটা অদৃশ্য শক্তি কাজ করে নেয় এসপি বুদ্ধি হয়ে যায় অথচ আমি নিজেই জানতাম না এই ধরনের ঘটনা যখনই ঘটতে লাগলো তখন আমি মনে করলাম এখানে একটা পদ নিয়ে বসে থাকার কোনো মানে হয় না যাইহোক এখানে তিনি বলছেন যে নব্বই শতাংশ মন্ত্রী জানেন না তাদের মন্ত্রালয় কিভাবে চলছে এবং শেখ হাসিনা তার পরিবারের যেই সদস্যরা তারাই ছিলেন আসলে গডফাদার সাদা মন্ত্রালয়গুলো তারাই চালাতেন আর মন্ত্রী নামের যে মানুষ ছিল তারা ছিল আসলে শেখ হাসিনার চাকরব প্রিয় দর্শক আপনারা যারা শেখ হাসিনার ফাঁসি কামনা করছেন এবং তার ফাঁসিটা দেখার জন্য যারা অপেক্ষায় আছেন যে তার জীবনের শেষ দিনটা যেন আপনারা তার 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 তাকে হত্যা করা বা যে ধরনের আপনারা শাস্তিরা সেটার উপরে আজকে একটি প্রবন্ধ লিখেছে মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাহেব সব মিডিয়ার মধ্যে মানব জমিনও একটি অন্যতম অবদান রেখেছে এই সৌরাচার হাসিনাকে বিদায়ের বেলা তাই মতিউর রহমান সাহেব একজন সিনিয়র সাংবাদিক হিসাবে ওনার লেখা না আপনাদের সামনে আমি তুলে ধরছি মানব জমিন থেকে হাসিনার সামনে দুটি অপশন ভারতের রাজনৈতিক আশ্রয় কিংবা বাংলাদেশে ফেরত আসা ক্ষমতাসীন দল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটো অপশনে খোলা হয় ভারতে রাজনৈতিক আশ্রয় অথবা দেশে ফিরে আসা এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই 77 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতের অবস্থান করছেন শতাধিক মামলা রজু হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে হত্যা মামলাই বেশি গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে এটা হলো তার জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশে মামলা হচ্ছে হয়তো বেঁচে গেলেন হাজিরা দিলেন কি দিলেন না ভারতে আটকিয়ে থাকলেন কিন্তু এখানে কথাটা আসছে যে গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে আন্তর্জাতিক আদালতে কোনো রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় যাওয়া যায় না তার যেহেতু এখন ক্ষমতা নাই তার জন্য তার যেত অপরাধ সাড়ে পনেরো বছরের তার আগেরও সব অপরাধের জন্য এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে দাঁড় করানো যাবে তার পাসপোর্ট বাতিল হওয়ায় ভিন্ন গন্তব্যে যাওয়ার সম্ভাবনা অনেকটা উঠে গেছে ভারতীয় আইন অনুযায়ী বিনা বিষয় তিনি ৪৫ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে ২৭ দিন যা কিছু করার এরই মধ্যে করতে হবে শেখ হাসিনাকে শেখ রেহানার অবশ্য পরিস্থিতি ভিন্ন তার কাছে রয়েছে ব্রিটিশ পাসপোর্ট তিনি ইচ্ছা করলে ব্রিটেন কিংবা অন্য যে কোনো দেশে যেতে পারবেন ভারতে ভারত এখন কি করবে তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে যেমনটা দিয়েছিল উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন হাসিনা যতদূর জানা যায় ভারত এখন উভয় সংকটে ভারত এখন উভয় সংকটে এটাই এখানে রহস্যজনক কথা আছে আপনাদের কাছে ভালো লাগবে আমি বাকি অংশটুকু পড়লে রাকিটাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে সে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক বেশি এখন বহির্বিশ্বে ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন বাচ্ছে হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক সর্বজনবিধি 26 দিন আগে হাসিনার পতন হয়েছে সংখ্যা লঘু কার্ডও ব্যপ্ত হয়েছে দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষের হিন্দুদের বাড়িঘর পাহাড়া দিয়েছে ঢালা অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভারী রয়েছে এই পটভূমিতে ভারত কি শেখ হাসিনার প্রোটোকল দেবে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা কি এখন উদ্বাস্ত যখন পাসপোর্ট বাতিল হয়ে যা একটা মানুষ উদ্বাস্ত হয়ে যা তার কোন দেশ রাজনীতির যে ধোয়াশা এবং দেশ কোন দিকে যাবে সেখানে নানান রকম আলোচনা হচ্ছে সেই আলোচনার ধারাবাহিকতায় আমি গতকালকে আলোচনা করেছিলাম যে যারা দেশ চালাচ্ছে যাদের হাতে দেশ তাদের রাজনৈতিক দর্শন কি আপনারা সেই দেখেছেন এরই মধ্যে মিলিয়নস অফ মানুষ দেখে ফেলেছে সেই আলোচনা এখন সেটারই একটা এক্সটেনশন পরবর্তী পর্ব যেটা আমি কথা দিয়েছিলাম যে দেশ যারা ভবিষ্যতে চালাবেন অথবা চালিয়ে এসেছেন তাদের রাজনৈতিক দর্শন কি তাহলে বাতিলের খাতায় দেশ পরবর্তীতে যারা চালাবেন বলতে আমি বুঝেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথবা কারো কারোর মনে ওকে দিচ্ছে হয়তোবা যে ইসলামী হয়তোবা তরুণদের যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম এখন গঠিত না হলেও ভবিষ্যতে গঠিত হতে পারে সেরকম একটি দল কোনো যে কোনো কিছুই হতে পারে অথবা সম্মিলিতভাবে একটা যুক্ত প্রমাণ সরকার লীগের যে রাজনৈতিক দর্শন সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতীয়তাবাদ সেটা যে ফেল করেছে আপাতত নিশ্চিতভাবে বলা যায় যে কেননা বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনা এই দুটো জিনিসকেই উপরে ফেলেছে বর্তমানে ছাত্র জনতা উপরে ফেলেছে এই কারণে আপনাকে স্বীকার করতে হবে যে একটি সরকার পনেরোটা বছর ষোলোটা বছর সরকার পরিচালনা কর তার পুরো মন্ত্রিসভা তার সংসদ সদস্য এমনকি তার প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ের দলীয় নেতা কর্মীরা পর্যন্ত পালিয়ে গিয়েছে এমনকি সেই সরকারের আমলে নিয়োগকৃত জাতীয় মসজিদের ইমাম খতিব সেও পালিয়েছে সুতরাং এটি একটি কমপ্লিট ফল এটির কোনো অন্য ব্যাখ্যা হয় না এটা একটা কমপ্লিট ফল হয়তো অনেকেই অনেক কথা বলবেন যে মৃত্যু ভয় বলবেন যে জীবনের মায়া এটা সেটা কিন্তু এটি একটি কমপ্লিট ফল এই কারণে ফল যে একদিনেই তো পতনটা হয়নি পতনটা হয়েছে জুলাইয়ের এক তারিখ থেকে পরবর্তীতে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ ছত্রিশ দিনের একটা টানা আন্দোলনে সেখানে প্রত্যেকটা ধাপে ধাপে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে আপনারা আমার ওই আলোচনাটা দেখেছিলেন কিনা যে যে বাইনারি ভুল সেখানে আমি বলেছিলাম যে কিভাবে আওয়ামী লীগের দিয়ে চেষ্টা চালাচ্ছে সেটা হয়নি এরপরে হচ্ছে আর্মি দিয়েছে তো আর্মি যদি ফেল করে তাহলে তো গেমও ওভার সেটাই হয়েছে তো এই যে একটা সরকারের পুরো মন্ত্রিসভা প্রধানমন্ত্রী দলীয় প্রধান সাধারণ সম্পাদক উপজেলা জেলা পর্যায়ের নেতা এমনকি তাদের নিয়কৃত মসজিদের খতিব যখন পলায়ন করে এটা কমপ্লিট ফেইল সেই হিসেবে আমরা বলবো যে বাঙালি যে জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের যে চেতনার জাতীয়তাবাদ সেটা উপরে ফেলা হয়েছে এখন উপরে ফেলা হলেই কি এরা একেবারে বিলীন হয়ে গিয়েছে কিনা বিলীন হয়নি তাদের আওয়ামী মতাদর্শের প্রতি যাদের ইমান বা বিশ্বাস বা শ্রদ্ধা আছে তারা সমাজে আছেন সমাজে তাদেরকে নিয়েই চলতে হবে সেই দর্শনটাই লালন করে বর্তমানে ছাত্ররা ইনক্লুসিভ পলিটিক্সের মাধ্যমে আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করবো কিসের প্রক্রিয়া করবো আমূলিক যারা বিশ্বাস করে যারা ইমান আছে যাদের যাদেরকে আমি কিভাবে এখানে আমুলিগের যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদকে টিকিয়ে রাখ হবে এটা বিএনপির বেশিবাদ হলেও তো এটা বিরোধী তো আমার করতে হবে এখন তো বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা জাতীয়তাবাদ সেটা যদি ফেল করে থাকে তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদ যেটা বিএনপি লালন করে সেই জাতীয়তাবাদ ফেল করবে কিনা কিংবা সেই জাতীয়তাবাদ নতুন করে ভাবার সময়ে আসছে কিনা বড় প্রশ্ন কেন প্রশ্ন ছাত্রনেতা সার্জিসের একটি বক্তব্য আমি বাজিয়েছিলাম আপনারা আবার শুনুন যে তাদের যে অনাস্থা সেই অনাস্থা দুই জাতীয়তাবাদের উপরেই অনাস্থা এমনকি ইসলামী জাতীয়তাবাদের উপরেই তাদের অনাস্থা কেন ইসলামী জাতীয়তাবাদের উপর অনাস্থা সেটা আমি ব্যাখ্যা করে বলবো তবে তার বক্তব্যটা শুনুন যে আপনার বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমি কি করব আর বাংলাদেশের জাতীয়তাবাদ দিয়েই বা আমি কি করব আপনি আসলে আমাকে বলেন যে আমি আপনার এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্নীতি দিয়ে ভরে যায় আপনি আমাকে বলেন আমি আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের যে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ রক্ত চোষা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে আজকে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি এই বাংলাদেশের যা রাজনীতি করছে সেই দলগুলোকে বলতে চাই আপনারা অনুগ্রহ করে আপনাদের এই চেতনার বুলি আওড়ানা থেকে বের হয়ে আসুন আমাদের আর এই চেতনার বুলি চাই না আমরা যেটি চাই সেটি হচ্ছে আপনাদের কাছে কিছু পলিসি চাই আপনারা আমাকে সেই পলিসিটি দিন যে আপনারা এই যে বাংলাদেশ একদম ঋণ খেলাপির মধ্যে ডুবে গিয়েছে দেড় কোটি টাকার উপরে বাংলাদেশের বাংলাদেশের ঋণ খেলাপি সেটি থেকে কিভাবে আপনার সেবা ওই গ্রামের প্রত্যন্ত মানুষটির কাছেও আপনার সুন্দরভাবে পৌঁছে দেবেন আপনারা আমাকে পলিসি দিন কিভাবে উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ থাকবে আপনারা আমাকে পলিসি দিন কিভাবে মানুষের এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা রয়েছে তার উপরে আস্থাটি আবার ফিরে আসবে এবং মানুষ আস্থার সাথে সেটির কাছে যেতে পারবে কথাটা এই প্রসঙ্গে তুলছি যে শুধু চার্জিস তো নয় এর আগেও আমি হাসনাতের একটা ইন্টারভিউ দেখছিলাম যে জামায়াত ইসলামী রাজনীতি নিয়ে তাদের ভাবনা কি তো সে বলছে যে এখানে জামায়াত ইসলাম বলতে কোনো দল বিএনপি বলতে কোনো দল এইসব ভাবনার ভাবনাটা ছাত্ররা ভাবছে না একজনের প্রতিনিধি এখন বাংলাদেশের যেই রাজনীতি বাংলাদেশকে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথাটি ধরছি রাষ্ট্র সংস্কারের যে বিষয়টি নিয়ে আমরা আগাচ্ছি যেই রাজনীতি আমরা বিশ্বাস করি যে রাজনীতি রাষ্ট্র সংস্কারকে প্রভাবিত করবে রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করবে সেটা ডান বাম জামাতে বামাতে যেই যেই নামে আমরা ডাকি না কেন কিন্তু বিভাজনের রাজনীতি নয় একটি জায়গায় যদি রাষ্ট্র সংস্কারের কাজটিকে ত্বরান্বিত করে এবং যে বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে রেখা যাবে সেইখান থেকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আসবে আমি মনে করি সেই জায়গায় রাজনীতি মানে এই এই ধরনের ইতিবাচক মনোভাব যাদের রয়েছে এই ধরনের ইতিবাচক ইতিবাচক পলিটিক্যাল ম্যানিফেস্টো যাদের রয়েছে পলিটিক্যাল প্রিন্সিপালস যাদের রয়েছে তাদের রাজনীতি বাংলাদেশে করা উচিত কিন্তু এই পলিটিক্যাল ম্যানিফেস্টির এগেনস্টে গিয়ে যদি এই পলিটিক্যাল ম্যানিফেস্টির এগেনস্টে গিয়ে যদি কেউ রাজনীতি করে তাহলে তার তার রাজনীতি ছাত্র নাগরিক হচ্ছে প্রতিহত করবে ছাত্ররা ভাবছে যে একটা মানবতার বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এই যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের চেতনা কি সেই চেতনার বাংলাদেশটা যেখানে আমরা বলেছি যে রাষ্ট্র ধর্ম যার যার রাষ্ট্র সবার মূল দাবিটা কোথায় বৈষম্যহীন আপনারা দেখেন ছাত্র আন্দোলন শুরু হয়েছে বৈষম্যহীন ছাত্র আন্দোলন সেই বৈষম্যহীন ছাত্র আন্দোলন থেকে যেহেতু সরকারের পলায়ন ঘটেছে সুতরাং বৈষম্যহীন বাংলাদেশ তাদের টার্গেট হাসনাত সার্জিস অথবা আমরা যদি দেখি নাহিদ ইসলাম ফাহিম তার সমকালে তার একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে সে সেখানে বলেছে যে আমরা যেই বাংলাদেশ চাই সেইটার জন্য সম্ভবত আরও একটি বিপ্লব লাগবে আরও একটি অনভ্যুত্থান লাগবে কেন সে বলেছে এই কথা আপনার সেই পড়েছেন হেডিংটা যে আরও একটি বিপ্লব লাগবে এই ভাবনার অন্তর্নিহিত ভাবনা যেটা আমার হিসেবে সেটা হলো যে যে তারা হয়তো ভাবছে যেহেতু তারা একটা ঘটিয়েছে এবং এই অভ্যুত্থানটাই আসলে বিপ্লব আমরা কেউ কেউ বলছি কিন্তু আপনি যদি ক্যাটাগরিক্যালি দেখেন তাহলে এটা বিপ্লব না ক্যাটাগরিক্যালি দেখতে হলে বিপ্লব কি বিপ্লব হচ্ছে একটা আদর্শের মাধ্যমে রচিত স্বাধীনতা সেটা হচ্ছে বিপ্লব এবং সেই আদর্শের মাধ্যমে রচিত স্বাধীনতার একটা দীর্ঘমেয়াদী লড়াই থাকে এটা যুগের পর যুগ থাকতে পারে বছরের পর বছর থাকতে পারে দশকের পর দশক থাকতে পারে যেমন এই ছাত্ররা যে মনোভাব নিয়ে কিংবা বাংলাদেশের আপামার জনসাধারণের যে মনোভাব তারা যে সেটা অ্যাডপ্ট করেছে তো এই ছাত্ররা যদি রাষ্ট্র বদলানোর জন্য পরিকল্পনা করে একটা দীর্ঘমেয়াদী ঘোষণা দিয়ে তারা যদি লড়াই সংগ্রামটা করতো এবং সেই সংগ্রামে একটু একটু করে মানুষের সংস্পর্শ মানুষের বৃদ্ধি বৃদ্ধি উপস্থিতি এবং অনেক ক্ষেত্রে দমন করার জন্য অস্ত্র ব্যবহার করতো তারাও পাল্টা অস্ত্র কিংবা মিলিশিয়া কিংবা ভিন্নভাবে রাষ্ট্রকে কাবু করার জন্য দীর্ঘমেয়াদী যে লড়াই যুক্তি সেটা হচ্ছে বিপ্লব যেমন আপনার বলতে পারেন যে ইরানের ইসলামী বিপ্লব যেমন আপনারা বলতে পারেন যে ফরাসি বিপ্লব তো এই ধরনের বিপ্লব এইগুলোকে বলা হয় বিপ্লব সেটা দীর্ঘমেয়াদী একটা লড়াই এবং যুদ্ধের এবং সেখানে বলাই হয়ে থাকে যে আমরা এই ধরনের একটা সমাজ ব্যবস্থা গড়ব আমরা এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ব এবং সেইটার আদলেই মানুষকে সম্পৃক্ত করার পর থেকেই লড়াই এবং রাষ্ট্রযন্ত্রের সাথে তাদের দ্বিমত তৈরি হতে থাকে এবং একটা পর্যায়ে যখন সেটা প্রতিষ্ঠিত হয় পূর্ণ হয় তখন পুরোনো যে রাষ্ট্র সেই রাষ্ট্র ভেঙে ফেলে নতুন রাষ্ট্র গঠিত করা হয় তো আমাদের এই যে জুলাই গণ সেটাকে আমরা বিপ্লব বলেছি এবং যেহেতু সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ নেই অভ্যুত্থান করে যখন আপনি ফেলে দিবেন তখন সেটা আপনার সাংবিধানিক কোনো সরকার না সেই হিসেবে এই সরকার কোনো সাংবিধানিক সরকারও না কিন্তু তারা আবার যেই সরকারটা চালাচ্ছে ডক্টর ডক্টর দিয়ে ইউনুস কখনো সংবিধানের বাইরে যাবেন না এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারাও কখনো এক দিকে আইনের বাইরে থেকে নড়বেন না সুতরাং তারা আদালতের ম্যান্ডেট নিয়ে এবং আদালতের সমস্যা সব একটা এটাকে সম্মতিপত্র দেখিয়ে তারা সংবিধানের কোথাও সংযোজন করবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা এবং এটার বৈধতা সেটা আমার হিসেবে এটাই হওয়া সম্ভবত একমাত্র পথ এবং সেটা হলে এই যে অবৈধ হবে এমন না সেটাও একটা বৈধ পথ কারণ সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হচ্ছে রাষ্ট্রের আদালত এবং রাষ্ট্রপতি যে দেশে আছেন সংসদীয় ব্যবস্থা এবং আদালত যেখানে আছে সুপ্রিম কোর্ট যেখানে আছে সেখানে এটা করা যেতে পারে বলে আইনি একটা ব্যাখ্যা আছে আমি জানি না এটার পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি পারে সুতরাং যেহেতু সাংবিধানিক পন্থায় এই যে সরকার পরিবর্তনের বিষয়টা তারা ঢুকিয়ে দিতে পারবেন সুতরাং তারা আর এই যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠার স্বপ্ন থেকে সরে এসেছেন সরে এসেছেন বলেই নাহিদ ইসলাম বলছে সম্ভবত আমাদের আরেকটা বিপ্লব লাগবে যেহেতু এই যে অভ্যুত্থান যেটা হয়েছে সেই অভ্যুত্থানটা কি হয়েছে অভ্যুত্থানটার প্রথম দাবি ছিল ছাত্রদের বৈষম্য নিরসন করা কোটা চাকরির ক্ষেত্রে কোটা সিস্টেমটা পুনর্বিন্যাস করা তো সেইটা তো আন্দোলন ছিল সেই আন্দোলনে যখন তাদের প্রাণ ঝরেছে তখন না সাধারণ মানুষ একত্রিত হয়েছে তখন না রাস্তাঘাটে মানুষ নেমে এসেছে এই প্রসঙ্গে একটা কথা বলছিলেন জাহেদ ভাই আমাদের শ্রদ্ধেয় তিনি চ্যানেলের একটা টক বলছেন কেন এটি বিপ্লব না বরঞ্চ এটি অভ্যুত্থান স্বপ্ন দেখা মানুষও থাকতে পারে কিন্তু মোটা জায়গা আমরা কি চেয়েছিলাম বা শেখ হাসিনার উপর আমাদের ক্ষোভের জায়গাটা কি ছিল আমরা কি শেখ হাসিনাকে সরিয়ে পুরো সিস্টেমটা আমাদের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সিস্টেম পাল্টাতে চেয়েছি উত্তর হচ্ছে না আমরা একই বুটজোয়া যে ডেমোক্রেটিক সিস্টেম আছে আমরা সেটাই চেয়েছি মোটা দাগের কথা বলছি আমি অল এক্সেপশনের কথা বলছি না আমাদের অভিযোগ ছিল অভিযোগ হচ্ছে সিস্টেমটাকে ম্যানিপুলেট করা হচ্ছে আমরা ভোট দিতে চেয়েছিলাম ভোট দিতে পারছি না সুতরাং বিপ্লব কি অভ্যুত্থান এটা ভিন্ন বিতর্কের বিষয় আমি সেই আমার পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা করব তো যেহেতু এটা একটি অভ্যুত্থান অভ্যুত্থান হলে প্রশ্ন উঠতে পারে যে তোমরা রাষ্ট্র সংস্কার করতেছ কিসের জন্য তোমরা সংবিধান সংস্কার করতেছ কিসের জন্য যে মানুষ পাঁচ তারিখে রাস্তায় নেমে এসেছে গুলি খেয়েছে সে কি রাষ্ট্র সংস্কারের জন্য তোমাকে সহযোগিতা করেছে না সে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় নেমে এসেছে সুতরাং ফ্যাসিবাদ পতন আর রাষ্ট্র সংস্কার দুটি ভিন্ন দাবি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া সেটা আমরা চাপিয়ে দিচ্ছি এবং ছাত্রদেরও যেহেতু তারা একটা সুপ্ত বাসনা নিয়ে রাস্তায় নেমেছিল তাদেরও চাওয়া রাষ্ট্রটা সংস্কার কিন্তু তাদের যে সংস্কারের চাওয়া রূপরেখা সেখানে তো রাষ্ট্রের কথা বলা হয়নি বলা হয়েছে তাদের চাকরির কোটা এবং পাঁচ আগস্ট যদি সরকার পরিবর্তন হয়ে থাকে তার আগ দিয়ে তিন চার দিন আগে তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের কথা বলেছে আর এক দফার কথা বলেছে তার একদিন আগে তো এইগুলোর নানান রকম ধোয়াশ আছে পক্ষে বিপক্ষে যুক্তি আছে যেহেতু এই প্রশ্ন উঠতে পারে সম্ভবত এবং যেহেতু সংবিধানের বাইরে এই সরকার যাবে না সে কারণেই হয়তো নাহিদ বলেছে তারা যে কাঙ্ক্ষিত সংস্কারটা চায় সেটার জন্য হয়তো আরেকটা বিপ্লব লাগবে এখন প্রশ্নটা আসছে যে তার মানে কি এটা নয় যে এই যে ছেলে মেয়েগুলো আছে মাহফুজ নাহিদ আসিফ সার্জিস আক্তার হোসেন কিংবা আমরা আরো যাদেরকে জানি না নারী সংগঠক যেগুলো আছে তাদের মনের ভিতরে তো আগুন তাদের ভিতরে তো সংস্কার তাদের ভিতরে তো রাষ্ট্র খোল না চলে বদলে দেওয়া সেইটার ম্যান্ডেট তারা এবার পায়নি বলেই তারা মনে করছে এই জন্য ভাবছে যে তাদের আরেকটা বিপ্লব লাগবে সেই বিপ্লবটা তাহলে কার ঘাড়ের উপর দিয়ে বিপ্লবটা হবে নিশ্চয়ই পরবর্তী যে সরকার আসবে তার ঘাড়ের উপর দিয়ে তারা দেখতে চাইবে যে পরবর্তী যে সরকার আসতেছে গণভোটে জনগণের ভোটে তারা কতখানি তাদের দায়িত্ব পালন করছে হিসাব পরিষ্কার কিনা তো পরবর্তীতে কারা সরকার আসতেছে আমরা যদি চোখ বন্ধ করে বসে থাকি তবুও আমরা বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে যদি এককভাবে সর্বোচ্চ ভোট নাও পায় তবু তার সাথে আশেপাশে যেসব দল আছে সব মিলিয়ে সম্মিলিতভাবে যে ভোট পাবে অবশ্যই তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং নিরঙ্কুশ সেটা হিসাব রাখে না কিন্তু তারা যে সরকার গঠন করবে সেই সরকার কতটা নিরাপদ থাকবে সেই সরকার কতটা সাস্টেইন অর্থাৎ স্থিতিশীল থাকবে সেটা একটা বড় প্রশ্ন কেন বড় প্রশ্ন কেননা এই যে বিপ্লবের ভূত যে মেয়েদের মাথায় আছে সেই ছেলেমেয়েরা তো তারা করে বেড়াবে দুদিন পরে যখন নির্বাচনের মাধ্যমে সরকার হবে তারা তো বসে থাকবে না তারা রাশের কাছে জবাব চাইবে যে এটা কেন নাই ওইটা কেন নাই তখন তারা এই যে তারা যে পরীক্ষা দিয়ে সফলতা হলো মানুষের সিনস্যাথি পাইল তারা চরিত্র হিসেবে রাজনৈতিক ক্যারেক্টার হিসেবে দাঁড়িয়ে যেতে থাকবে মানুষের মনে এবং তারা যখন দাবিগুলো সামনে নিয়ে আসবে এটার বৈধতা পাবে সুতরাং দল হিসেবে সামনে বিএনপির জন্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাষ্ট্রকে কিভাবে চলবে না চলবে এবং বাঙালি জাতীয়তাবাদের উপর ভর্টি করেই তাদের দুঃখিত বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি করেই তাদের যে রাষ্ট্র সেটি তারা আগাবে না তাদের সামনে ইস্যু দিতে হবে জনগণের সামনে ইস্যু দিতে হবে কি সেই ইস্যু সেটি নিয়ে চলুন আলোচনা আমরা বিএনপি রাজনীতি বলতেই বুঝি কি শহীদ জিয়ার আদর্শে গড়া রাজনৈতিক দল আমরা বলি এখন শহীদ জিয়ার আদর্শ কি আমরা এটা একটা সবাই শুনি কিন্তু শহীদ জিয়ার আদর্শ বলতে আমরা জানি যে কি সব দলের অংশগ্রহণের রাজনীতি সার্বভৌমত্ব রক্ষা করার রাজনীতি ধর্ম বর্ম নির্বিশেষে সবার সমান অংশগ্রহণের রাজনীতি খাল কাটা কর্মসূচি দেশকে অর্থনৈতিকভাবে সংস্কার করার কর্মসূচি সেটাই তো জিয়া রহমানের উনিশশো সালে ঘোষিত উনিশ দফার মূল মন্ত্র তাই তো আজকের প্রজন্ম সেটা ভুলে গিয়েছে জানে না আজকের প্রজন্মর সামনে বিএনপি রাজনীতির মেসেজ কি সেটি খুব বড় প্রশ্ন এখন এই আমরা যদি বলি যে শহীদ রাজস্বের রাজনীতি আমরা করব বাংলাদেশের জাতীয়তাবাদ হোয়াট ইজ বাংলাদেশের জাতীয়তাবাদ জাতীয়তাবাদের যে রাজনীতির ধারণা সেটি তো এই তরুণ ছাত্ররা যারা আন্দোলন করছে তাদের মাথায় তো এটি নেই এমনকি সাধারণ মানুষের মাথায়ও তো এটি নেই সাধারণ মানুষের মাথায় শহীদ জিয়ার দল জনপ্রিয় দল বেগম খালদা জিয়ার দল জনপ্রিয় দল সেজন্য তারা ভোট দিবেন কিন্তু এই পুরাতন ব্যবস্থায় এই পুরাতন ভাবনায় আপনি কতদিন চলবেন এই তরুণ প্রজন্ম আছে দেশে কোটি সেই তরুণ প্রজন্মের চাওয়ার সাথে যদি একটি রাজনৈতিক দল তাল মিলিয়ে না চলতে পারে তাহলেই তো তার পতন যেই পতন আওয়ামী লীগের সম্ভব হয়েছে পতন হয়ে গিয়েছে এখন যেই বিএনপির সামনে ক্ষমতার দাবিদার তারা আসবে তারাও কি তাদের অমিত সম্ভাবনাকে তারা গুছিয়ে নেবে না নষ্ট করবে অমিত সম্ভাবনা কি তরুণদেরকে যদি তারা কানেক্ট করতে পারে তরুণদের যে মনোভাবনা তাদের চাওয়া যদি নিজেদের দলের ভিতর অ্যাডপ্ট করতে পারে তাহলে সেটা অমিত সম্ভাবনা তাহলে যুগের পর যুগ রাজনীতি টিকে থাকবে কিন্তু তারা যদি এই একই পুরাতন রাজনীতির ত্যাগ করে ক্ষমতায় কোনোভাবে আসলো কিন্তু তাদেরকে একদিনও সুখে থাকতে দেবে না তো এই ছাত্ররা মাঠের প্রতি আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি এবং যারা বিরোধী দল তাদের থাকবে হিসাব করছি জামাত ইসলামী হিসাব করছে জাতীয় পার্টি তাহলে বিএনপির সামনে নতুন রাজনীতি নিয়ে আসা উচিত কিনা সেটি বড় প্রশ্ন এখন বিএনপি বলবে যে না তাদের রাজনীতি তো আছেই কি রাজনীতি সেটা হলো দু হাজার চব্বিশে তেইশ সালের নির্বাচন দু হাজার শেখ হাসিনার এক দফা যেদিন ঘোষণা করলো যে তার পতন সেই পতনের পরে একত্রিশ দফার একটা প্রতিশ্রুতি দিয়েছিল তো একত্রিশ দফার প্রতিশ্রুতি এটাকে দফা বলে একত্রিশ দফার প্রতিশ্রুতি বিএনপি রাজনীতিটা করবে কিনা সেটা যদি হয় বিএনপির সামনে একটা বড় সুযোগ আপনারা যদি এই একত্রিশ দফাগুলো দেখেন তাহলে দেখবেন যে ইস্যু ভিত্তিক রাজনীতি করার বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেগুলোই বিএনপি সামনে আনতে পারে কিনা কিংবা আনছে কিনা তার উপর নির্ভর করছে যে এই তরুণদের মনে বিএনপি কতখানি জায়গা করে নিবে যেমন একদমই এক নম্বরে তারা বলেছে যে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন যেটা ছাত্ররা বলছে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে তো এই সম্প্রতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে কিভাবে এই জন্য বলছে অব্যাহত আলোচনা মত বিনিময় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী একটি নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে হয়েছে কিনা কমিটি

মেসেজটা আপনি দিলেই এটাকে বলে বুলেট থিওরি আপনি দিলেন আর বন্দুকের গুলির মতো একজনের মনে গেঁথে যাবেন না মেসেজিং এ এ এ এ টু টু আপনাকে একজনেরটা আপনারটা বলতে হবে তারটাও বুঝতে হবে তার প্রশ্ন থাকলে আপনাকে উত্তর দিতে হবে দ্যাটস মেসেজিং কমিউনিকেশন সেই কমিউনিকেশনটা বিএনপি করতে পারছে কিনা তো এই একত্রিশ দফার মধ্যে আমি প্রথম দফা বললাম দ্বিতীয় দফা কি তারা বলছে যে একটি গণতন্ত্র এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় স্বচ্ছ গণতান্ত্রিক স্থায়ী সাংবিধানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে এবং তারা বলছে যে দুই নম্বর দফায় তারা কি বলছে বলছে যে এখন থেকে দল নিরপেক্ষ ততাবাধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে যেন নির্বাচনটা একবার জিতে কেউ চিরস্থায়ীভাবে ক্ষমতায় না থাকতে পারে সেটার একটা স্থায়ী বন্দোবস্ত তারা করবে খুবই ভালো কথা সেটা সাধারণ জনগণ খুব বেশি জানে কিনা তিন নম্বরে বলেছে যে সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা হবে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগের ক্ষমতা ও দায়িত্বের কর্তব্যে সমন্বয় করা হবে চার নম্বরে তারা বলেছে কি পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের কাছে মনে হয় রাজনীতি মানে চিরস্থায়ী বন্দোবস্ত রাজনীতি মানে এই একটা দল বছরের পর বছর ক্ষমতায় থাকবে একক ব্যক্তি দলের মালিকানা হিসেবে দলের প্রধান হিসেবে সারা জীবন তিনি প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন না এটা একটা মারাত্মক কিছু যেটা এই তরুণ প্রজন্ম চায় যে পরপর দুইবারের বেশি কেউ যেন একক দায়িত্ব না থাকতে পারে যেন ক্ষমতার চেয়ারকে সে নির্দিষ্টভাবে তার নিজের বাবার দাদার সম্পত্তি না মনে করতে পারে সেইটা কি বিএনপি বলতে পারছে কিনা সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিদ্যমান বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসেবা প্রবর্তন করা হবে এখন এটি হলো পাঁচ নম্বর যেখানে রাষ্ট্রের সব সুশীল সমাজ অন্য অন্য শিক্ষিত অশিক্ষিত মানুষদের সমন্বয়ে একটা উচ্চ আইন কক্ষ গঠন করার কথা বলা হয়েছে যেটা বলা হয়েছে শ্যাডো ক্যাবিনেট এবং এই ক্যাবিনেটের মাধ্যমেই তারা রাষ্ট্র পরিচালনা করবে তো এগুলো আরও আছে আপনি যদি দেখেন আমি এইগুলা নিশ্চয়ই এই সময় চলে যাবে এরই মধ্যে একুশ মিনিট হয়ে গেছে আমি আলোচনাটার একটা ইতি টানবো মূল যে আলোচনা সেটি হলো যে এই যে দাবি দফাগুলো আছে বিএনপির তো নতুন দিনের রাজনীতির দফাই আছে এখানে নতুন ইস্যু ভিত্তিক রাজনীতি কথা বলা হচ্ছে যেখানে শহীদ জিয়া রাজস্ব আর বাংলাদেশের জাতীয়তাবাদ ইস্যু না ইস্যুটা হলো একটা পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চিরস্থায়ীভাবে ভাবে তারা বন্দোবস্ত করবে সুশীল সমাজ সাধারণ মানুষদের সমন্বয়ে একটা আইনসভা গঠিত হবে যারা সরকারের ওয়াচডগ হিসেবে কাজ করবে আর এই যে নির্বাহী বিভাগ আইন বিভাগ এগুলোর আলাদা করা এইসব বিষয়ে নানান কথাবার্তা বলা হয়েছে তো এখন এই ইস্যুগুলোই জনগণের কাছে যদি ইস্যু হয়ে থাকে বাদ বাকি ইস্যুগুলোর কথা তারা কোথায় নিশ্চয় তারা বলেছে এখানে যে দুর্নীতি দমন করা হবে কিংবা দ্রব্যমূল্যের দাম কমানো হবে সহনত করা হবে মানুষের জীবনযাত্রার ব্যয় তো এগুলোর জন্য কার্যকর কোনো পন্থা কিংবা রোড ম্যাপ বিএনপি দিয়েছে কিনা যে নাকি এগুলো কেবল মুখেরই বলি এগুলো যে মেসেজ সেই মেসেজগুলো যিনি দিবেন তরুণদের সাথে ভোটারদের সাথে তিনি কানেক্ট করতে পেরেছেন কিনা যদি না পেরে থাকেন শুধুমাত্র জনপ্রিয়তার খাতিরে আমরা ধরলাম বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু এই ছেলে মেয়েগুলোর মনে যারা রাষ্ট্র সংস্কারের আগুন নিয়ে ঘুরছে মাথায় তাদের তো তাড়না থেকেই যাবে এবং তারা সরকারকে দুই এক বছর সময় দেওয়ার পর থেকেই অস্থিরতা শুরু করবে এর পরের যেই সরকার আসবে সেই সরকারটা তাদেরও হতে পারে সেজন্যই নাহিদ ইসলাম বলেছেন যে দ্বিতীয় বিপ্লব আমি আলোচনাটা শেষ করব যে এই দ্বিতীয় বিপ্লবে অথবা আমাদের প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান কি হবে সেখানে জামায়াত ইসলামী যারা দর্শক আছেন ভাবতে পারেন যে না সব দিক মিলে জামায়াত ইসলামী হয়তো একটা ভালো আছে তো জামাত ইসলামী যে ভালো নেই তার সবচেয়ে বড় কারণ হলো ইনক্লুসিভ পলিটিক্স এইটা জামায়াত ইসলামের সংবিধানের নাই গঠনতন্ত্রের নাই এই সিরিজের আলোচনায় সামনে পরিপূর্ণভাবে জামাত ইসলামের রাজনীতির গতি প্রকৃতি কি কোথায় সমস্যা সেটি নিয়ে আলোচনা করব। আরেকটি আলোচনা করব যে বিএনপি কিভাবে দল হিসেবে এই নতুন দিনের রাজনীতিতে ভূমিকা রাখতে পারে কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে আমার ভাবনাগুলো আমি জানানোর চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ